আহারে, এরই কয় মায়ের মন! একটা বাচ্চার জন্য কত চোখের পানি না ফেলাইতে আছ! দিব মা দিব, নিরাশ হইও না, আল্লাহ তোমার কোল ভরে দিব। ভরবো না ভরবো না, ওই অলক্ষী সুটা মুখী দুত্রা মাগি সুখ খাগির কুলে কোনোদিনও বাচ্চা আইব না। আমার নিয়ামত যে কি রূপ দেখে আগাছারে ঘরে আনলো, আজ 5 বছরেও আমি একটা নাতি নাতির মুখ দেখলাম না। অত অস্থির হইলে কি চলে বোন? সবুর করো, সবুরে মেয়া ফলে। হ আর ফলছে! আজকালকার দিনে মানুষে পুলাপানো অভ্যেস চায় না, আর আমার পিসা মারা কপাল। এই এই ক্ষুধার গজব আমার সব আশায় ছাই দিছে। জীবন, ও কি করতেছ? আল্লাহ দিলে একদিন হইতেও তো পারে। কেমনে হইব? এই আবাগির পেটে চড়া পড়ছে, মরা গাছে হাজার পানি ডাললেও পাতা আর গজায় না। দেখছো দেখছো নি কেমন হারামি বাচ্চা? মাথা নিচে কইরা ঠেসটার মতো খাড়িয়ে রয়েছে, চালাকের এক শেষ। একটা কথা জবাব নি দিল, ভাব খানেই যেমন শব্দ সহম। হাই সাহস, এ কি কপাল ফাটালি কেমনে? কি হলো, কথা কস থাকা? ওই যে গেছিলাম। কেমনে পড়লি? কি যে করস দেখি দেখি। কান্ত সোস কেন? মায় কিছু কইছে? তাহলে ওই সেটা কি? চোখ তো না যেন বড়া বর্ষা, এত পানি আসে কইতো? এইটা কি হইলো? বুঝছি, চুপ কর চুপ কর কইতাছি। দেখ ফুলজান, এইভাবে কানলে কিন্তু বাচ্চা সব ফালাই দেবো। থামলি? মায়ের কথায় রাগ করিস না, একটা সন্তানের জন্যে দোয়া তাবিজ তো আর কম করলি না। আল্লাহ না দিলে আমরা কি করব? চল। মিয়া ভাই, মিয়া ভাই, ভাত খান নাকি? আপনার কি মনে হয়? না, ভাবি রান্না খুব স্বাদ কিনা তাই। বুঝছি তো, আপনার মতলবটা কি? পেটে বুঝি কিছু পড়ে নাই? ভাবি ভাই কই? আসলে ভাবির জোড়া নাই, বড় সুন্দর বড়ই স্বাদ, এমন গুনি ভাবির কুলে যদি একটা সোনার টুকরার ছাড়া লাইতো, তাইলে তুমি দুনিয়ার সেরা সুখী হইতা নিয়ামত ভাই। চল ভালার পর শুরু হইলে তোর সামসামে না কইতাছিলাম, কথায় কথা আসে। শুনা এলাম দরগা পাড়ায় নাকি একজন ফকির আইছে, বড়ই কামের, ওনার দোয়া তাবিজ নাকি বড়ই কাম হইতাছে। মিয়া ভাই, আমার মন দেয় কয় ওই দোয়া তাবিজে ভাবির কোলটা ভরতেও পারে। আল্লাহ না দিলে ওই ফকিরের পর দিব করতাম। আরে অনেকে তো উপকার পাইতাছে। পাও, আমার দরকার নাই। কার মধ্যে কি আছে কন তো যায় না মিয়া ভাই, তুমি একটু যাও, পুজোর নাকি কাল সকালে আবার উজান ঘাটে চলে যাইবো। কি আছে কম তো যায় না মিয়া ভাই, মিয়া ভাই তুমি একটু যাও, হুজুর নাকি কাল সকালে উজান ঘাটে চলে যাইব। বাবারে, তোমার সাহস আছে এই রাইতে? তুমি ঘরের থেকে বাড়াই না কেমনে? খালা আম্মাই যদি জানতে পারে তাহলে তো ঝাড়ু দিয়া পিটাইয়া খাল বাকলা উঠা আলাইবো, আর মিয়া ভাই জানলে তো ঘরে কল্লাই থাকবো না। জলদি চলো। হে আল্লাহ, এই যাত্রা যেন আমার শেষ যাত্রা হয়।
বাবা কে চাই? আমার ভাবি সাহেব কিছু কইবার চাই। কি মা বল, তোর কি কষ্ট, কিসের ব্যথা, কোথায় ব্যথা, কি মনে ব্যথা? বাবা আজ 5 বছর সংসার কইরেও বুঝতে পারছি আল্লাহ মালিক সাই, চিন্তার কোনো কারণ নাই। এই সকল আবায় চিন্তায় শরীর খায়, আমার এই মুকাব্বরি তাবিজে ফল পাইতি হইব। তাবিজখানা 3 পাকে কালো সুতা দিয়া গলায় পড়বি, তারপর স্বামীর সঙ্গে রাত্রি যাপন করবি। রাত্রি যাপন শেষে কালী আধারে 21 দিন ওই তাবিজ ধোয়া পানি পশ্চিমমুখ হইয়া পান করবি। ইনশাল্লাহ এই মুকাব্বরি তাবিজ তোর কল ভৈরা দিব। কই গেছিলি? আমি জিগাই কই গেছিলি এত রাইতে? হায় রে আমার কপাল রে, অখনো জিগায় কই গেছিল? অখনো তুই বুঝতে পারস নাই কত বড় বদমাস। রাত দুপুরে সোয়ামীরে ঘুমে রেখা তাই ঠিকা পাইয়া যায় যে বউ। তুমি চুপ কর, দাও যাও কর, দাও বুঝবি বুঝবি। হপায় তো শুরু কেলেঙ্কারি তুই দেখছস নাকি? এই বয়ের জন্য যেদিন মাংস তোর গায়ে সাপ দিব সেই দিন তোর হুশ হইব, আল্লাহ জানেও কই গেছিল। তুমি যাইবা? হ্যাঁ আমি তো যাবই, আমার কথা তো তোর ভালো লাগবো না। জাদু টোনা করে তোর তো কবজা করে বলেছে, আল্লাহ আমার আর কত দেখাইবে, আল্লাহ সেই দিন তোর হুশ হইব, আল্লাহ জানেও কই গেছিল। তুমি যাইবা? হ্যাঁ আমি তো যাবই, আমার কথা তো তোর ভালো লাগবো না। জাদু টোনা ফকির সাহেবের আস্থা নাই, আমার কোনো দোষ নাই মিয়া ভাই, ভাবি সাহেব আমার জোর করে লয়ে গেছে। ফকিরের আস্থা নাই গেছিলি কেন? হয় তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? বাচ্চা বাচ্চা করে তো মাথাটা খারাপ করে ফেলাবি। এই শুরু হইল আর মরার কাণ্ড। তোর ফকির সাহেব কি করলো ধরে? বাপ্পারে এ তো জবর খাটনি। বিসমিল্লাহ একুশ দিন পুকুরের এই পচা পানি খাবি? তোর ধৈর্য আছে, চালাইতে থাক। কেমন আছো বুবু? ভালো, তুই কেমন আছিস? আরে নসির কখন আইসস? আরে ভাবি থাকবেন থাক। আরে মিয়া ভাই কই? তোমার সব দেখে কাম নাই, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে গিয়ে যাও। Thank you.
মায়ের কথায় দুঃখ করো না ভাবি, মায়া আমার, যে কদিন আছি ও তোমার কাছেই থাকবো, আমি মনের আনন্দে ঘুরে বেড়াম। কান্দে না লক্ষ্মী ভাবি আমার, কান্দ না ভাবি। সোনামণি, ফুলদান আরে ফুলমতি, হায় হায় হায়, ততদিনে মনে পড়লো শৈরে? মনে তো রোজে পড়ে শৈ, কিন্তু আমি গ্রামে থাকলি তো ও মা কষ কিরে, তো থাকুস কই শহরে চাকরি করি। হ্যাঁ দে, এক ফোঁটা জমি জারাত নাই, গ্রামে থেকে কি না খায় মরুম? সি 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 সি, মাইয়া মানুষ শহরে থেকে চাকরি করুস, সরব করে না। এ মা, তুই তো দিয়ে আমাকে গ্রামের মাতবর্গ মতো কথা কস, শালারা আমার বিরুদ্ধে সমাজ বসায়, আমার পান্তা মুখ বন্ধ করে কয় হুরমুতির চরণ বলেন ভালো না, হুরমুতি বেলানি চলে। আরে আমি কুল্লানি চলি, তোরা কি জানবি হারাম জাদারা, যত সব স্টুপিড লনসেন। আই মেসেসে কেন মেসে কি করবি? বন্না বন্না আন বেজার উষ্ণ বোন, বাড়ির থেকে বাড়ি ওনার পর থেকে আর সুযোগ পাই নাই, নেশা উঠে গেছে গা। তুই বিড়ি ও খাস? অশান্তি অশান্তি চারদিকে অশান্তি, এ বাধ্য হইয়া ধরছি, এই দেখ কি আনছি। শুনু পাউঠার, কেডা রে কেডা তুই, আরে এরম করতেছস কে? হই কত কষ্ট কে, তোর গালে কি হইছে? হই মেয়া দেহি, হাই হাই তুই বিড়ি খাস, বাইরা বাইরা বাবা থান বাইরা, মা তুই যা থাক, নিজে যেরকম আমার জুটাইছে একটা সেই রকম, যত সব শয়তানের দল বাইরা যা গেলি। জয় রে ফুল জান, আর কোনোদিন এই বাড়ি দেখলে তোর ঠ্যাং আমি ভাঙিয়া দিব বুঝছস? সই আমি মনে কিছু করি নাই, আর তো কোনোদিন আইতে পারুম না, সই রে ভুলিস না যেন মানুষ তাই একটু ভয় হয়। ভয় কিসের ভয়? নজরের, কখন নজর লাগিয়ে যায় ও তো যায় না। না শাশি ভাবি আমার তেমন না, ওর মনটা খুব সাদা। আহা কথা তো তা না, নজর যে দে হ্যাকি ইচ্ছা করে দে, নজর লাগিয়ে যায়। আহি শাশি Ha ha ha!
সোনা মনি জাদু মনি লক্ষ্মী সোনা জাদু সোনা গুমা ও কেমন শোনো সিরন বউ ভালো না বোন শুনলাম কাল রাইতে নাকি হ যেই বমি শুরু হয়েছিল আমার তো ডরে অমন কেমন আছে রাইতে কবিরাজ মশাই আসনে তো রক্ষা আল্লাহ মালিক তো একটা কথা এইখানে বেশি দিন থাকতো না কেন বুঝোস না এই দিন রাস্তায় কইলাম না যা ভাবছিলা তাই হইল বাজা মাইয়া চাইলে নজর কলেরা তো খারাপ একবার আল্লাহ রহমত করছে আবার হইলে কি হয় কে জানে জলদি পালা সাফি তুমি কি চাও কত আমি আবার কি চামো মা ভালো মানুষেরা ঢং করো না তোমার স্ত্রীটা আর আমার বাকি নাই কুকুতি দিয়ে ওই মাসুম বাচ্চাটার পর্যন্ত আমার বুক থেকে কাইরে নিস আর কি চাও তুমি সি 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 তওবা তওবা এই কি কথা গো আর নসির আমি তোরে কিছু কইছি মা তুমি কি মনে করো আমি বয়রা কিছুই শুনি না কিছুই বুঝি না কেন কিসের জন্য শুরু করছো এইসব তুমি তুমি কি আমার ঘর ভাঙতে চাও দেখাবো হিসাব করে কথা কয়ও আমি তোমার মুরব্বী মুরব্বী হইছ কিন্তু স্বভাবটা তো শয়তানের মতো কি কি কইলি হারাম জাদি অলক্ষী কালামুখী উজারের ঘরের উজাইরা কাজ্য খুরুনি তোর এত বড় সাহস তুই করি মনের মায়ের মতো নামাজি মানছে রে শয়তান কষ আজ তোরে মাইরেই ফালামু তোর কাছে কৈফত দিতে হইব আমার জমি আমি তারে খুশি তারে দিবি বিনা দোষে জমি কেড়ে নিবেন আমিও তা হইতে নেবো না এতদিন চাষ করছি আমার একটা হক আছে ওই শালার পো জমি তোর বাপের কিনা সম্পত্তি আইজি জমি সাইরা দিবি আপনার কথায় আহকরা কোন হালাইব জমিতে আর দিলে আটকাই না হলাম না সাবধান নিয়ামত লাইছ যে তো গমি ওইসব বুলে যান জোরদার লাঠি আমারও আছে আগের দিন নাই যা খুশি তাই করবেন আমি গেলাম লাইট হলে টোর দেখায় জমি কাইরে নিব খেলা পাইছে আমাকে পালো
আমার ভাড়াটাই না দে মিয়া ভাই লোকদারের বাচ্চারা আজ বুঝে দেবো সবার লাগে দর খাটে না আন ভাড়া মিয়া ভাই মিয়া ভাই কেন চুপ করে বসে বসে কেন কথা কানে যায় না মিয়া ভাই আরে তো কই উঠে কি ভাই থেকে মরা মরছে ভাই বা কথা কথা কে কেন রাসুল কি হইছে তোকে ফজান কুত্তার বাচ্চা কথা কথা কে মারো আরো মারো আমারে মাইরা ফেলাও তোমার মায়ের তো দিন রাত কোথায় কোথায় লাতি গুতা উষ্টা মাতি আছে তুমি আর বাকি থাকবা কেন মারো হাত সুপ মিটায়া মারো দেখছো দেখছো নি হ্যাঁ কত বড় মিথ্যু হ্যাঁ ওই বলা ঘরে মরা ওই চুপটি ওই জামানি ঘরে জামানি ক কবে তোর গায়ে আমি লাতি গুতা উষ্টা মারছি ক কবে তোর আমি হাত তুলছি কস না ইয়াল্লাহ গজব কারা গজব করবো কারা ভাই গেব তোর মাথায় মারবি মারবি না মারবি তো এই কুটনি তো টুকটাক করে শ্বাস করে দিছে তোর জিন্দগি চোখে সামনে এতগুলা বিচা করে গেল আর তুই পেটের পোলা খাড়া করে উনস হায় হায় রে মামুদ রে তুমি আমার কপালে লেখ দিলা রে মামুদ এই জীবন আমি আর রাখব না এই জীবন আমি আর রাখব না আল্লাহ কই পিরা কই পিরা পিরা কই আমি জীবন মা মা তুই কি চাস তুই কি চাস ফুলজানরে আমি তালাক দেই এইটা তুই কোনোদিনও পারবি না তুই তো স্বামী না তুই ওই মাগির বারুয়া বারুয়া মা হ্যাঁ ওই উড়েই বাইরে থাকবো নাহলে আমি যেদিকে দুই চক্ষু যাই সেইদিকে যাবো না আমি ভিক্ষা করে খাবো ঠিক আছে ফুলজান যখন তোকে দুই চক্ষের বিষ ও যখন এই বাড়ির একমাত্র অশান্তি তখন তোরা দাস দাস তাই হইব আমি ফুলজানদের তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এই অশান্তি আমার আর ভালো লাগে না আর ভালো লাগে না আপনারা তো বাবা খুনলেন নিয়ামত ফুলজান দে তালাক দিয়া গেল এখন তো এই বাড়ির সবকিছু ওর জন্য হারাম স্বামীরাও বেগানা পুরুষ তাই এই বেলা বৌডার কই যাইব আমার কাছেই থাও কাইল বিয়ানে একটা অবস্থা বুঝা থাক আর দারব দেখাই তুই মনে কালা ভাবিরে আমি পৌঁছাই দিমু সমীর ভাই তোমার নৌকাটা একটু আমার দিবা ভাবি ও ভাবি আসো
কথা তোরি ভাষায় দিলাম অকুল তরি আয় ভাসে তরি তল মন ও দয়াল তরবি আয়সা গেছে বুবু আপনাকে বাড়ির ঘাট তোমার মেয়ে বাইরে কইও কি কব বুবু তুমি কখন আইসর কার সাথে আইসর জামাই কই কিরে কথা কস না কেন ফুলঝান বাবা কমা ক কি হয়েছে ক ক ও মানে তালাক দি বাবা বাবা মিশা কথা বিশ্বাস করি না বিশ্বাস করি না বাবা তুই কি শোনাই কি শোনাই কি শোনাই মরণ চাইলেই কি আর মরণ আসে রে দাদা এ কি আর চাইয়া নেওয়ার জিনিস সময় হইলে কেউ ঠেকাইতে পারবো না থাক 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 আরে এই যে আমার মা কখন এলো মা সব ভালো তো জামাই কেমন আছে কি ব্যাপার মায়ের যেন কেমন সাধে কি আর তোমার কাছে মরার ওষুধ চাইলাম নরহরি ওরা আমার ফুল জানলে তালাক দিছে তালাক দিছে কও কি তবে আমার কিসমত আমার তকদি হায় ভগবান একবার বিদায়তে মা ঘুরে আসি ঘুরে আসি একবার বিদায়তে মা কি ঘুরে আসি একবার বিদায়তে মা বাবা কি রে কি হয়েছে অমন করতেছস কেন
নদীর ঘাটে দুটা লোক আমার পিছন নিছে। হ্যাঁ কষ্টে কেডা কি জানি নদীর ঘাটে যাচ্ছিল কেন? ঘরের পাশের পুকুরে কি দোষ করছে? ওই পুকুরের পানি তো পচা, তাই চুপ কর। উদয়মা কিসের বাদ্য বাজে গো দাইমা? তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আরে হারার কয়না, আরো জোরে হেই ও, আরো জোরে হেই ও, আরো জোরে হেই ও, আরো জোরে হেই ও, হেই ও। কি রে কি হয়েছে বাজান, হমন করে ডাকতে সুস কেন? মা আলহামদুলিল্লাহ, এতদিনে আল্লাহ তোর সুমতি দিছে, যা পাগলামি করস আমার বুক তো শুকিয়ে গেছিল ডরে। এতদিনে আমার এই বিরান সংসারে আবাদ হইব, গটক পাঠায় খবর নিব নি? আর খবর নিতে হইব না, সব খবর আমি নিয়ে আইছি। মাইয়ার একবার বিয়া হইছে। একবার বিয়া হইছে? হ্যাঁ, তা কি হইছে কি হইছে? রাগ হসকেন, আমি কি কিছু কইছি? মায়ের স্বামী কি মরে গেছে? না, তালাক দিছে। তালাক দিছে? না না বাজান, তালাক দাও মাইয়া আমি ঘরে আনুম না, তালাক দাও মাইয়া ভালো হয় না। হ, তরে কইছে মাইয়াটা খুব ভালো, শাশুড়ি ননদ ভালো না, কোনি বনা হয় নাই তাই তালাক দিছে। তাও তবু আমি দেখ মা, যদি নাতির মুখ দেখবার শ্বাস তো ওই মাইয়ার লগে আমার বিয়া দিবি, নইলে জিন্দগিতে আর বিয়ার কথা কইলে তোর সয় সম্পত্তি আমার যাত্রা পাঠিয়ে দিয়া তোর বাড়িতে আগুন লাগায়া যেদিকে দুই চোখ যায় চইলা যাম। বাজান শোন, যাইস না বাজান, দাও দে বানু দিয়া মা। ফজর আলী রে ক, তোর মিয়া ভাই কোন দিকে গেল একটু দেখতে? আর তুই তোকে বড় মামুরে এখনই একটু আইতে ক, যাইতে যা যা। সব ঠিকই আছে, মোত্তালে মেয়ের টাকাটা অন্য একটা কাগজে টুকে রেখে দিও। জি আচ্ছা। মামা আম্মাই আপনার ডাক্তার আছে। যা আসছি। ও হনে যাই তৈব। ভালো কথা, তাতে কান্নার কি আছে? বিয়া করতে চায় বিয়ে দে, মাইয়া দেখ মাইয়া নিজেই পছন্দ করছে। কার মাইয়া, বংশ কেমন? কি জানি কি কয়, সুন্দর গ্রামের সাবের মিয়ার মাইয়া, তাও আবার তালাক পাওয়া। হ্যাঁ কস কি? হ, কয়েই বিয়া না দিলে ও আর বিয়াই করবো না। এখন আমি কি করুম ভাইজান? তা তুই কি করবা চাস ক? আমি যদি কমু তো তোমারে জিগেই কেন? আল্লাহ দিয়া দিয়া পোলাটারে মাথা তুলছস,
এখন তো কাম তুই বই আল্লাহ দিমু না আমার দশটা না পাঁচটা না ওই একটাই পোলা এরে আমি কেমনে কান্দাই তো তোয় আর কি পাগলা বাবা যখন খেপছে তখন আর উপায় নাই এটা দিয়েই দে তাইলে গটক পাঠাইবার ব্যবস্থা কর আর লোক পাঠায়া খবর লো তো আমার পাগলা বাবা গেল কই একবার বিদায় দে মা ঘুরে আসি আবাই হাসি হাসি আবার গো ফাসি আবাই বিদায় চলে চুপ আর একটা কথা কইলে লাত্তি মেরে তো চোবা ভাঙা ফালাম আবাই ফিরা চলেন বিদেশ গিয়া কি খাইবেন পড়ানে থাকবেন আম্মা জান কানতে কানতে মইরা যাইব গা তাতে তোর কি মাটা কি তোর না আমার তেজ দেখায় আমি জমিদারের মাইয়া তেজ আমার নামও বাদশা বিদায় দিমু বৈশাখ থেকে চৈত্র কয় দিন কয় মাস একবার বিদায় দে মা এই যে বাবা বাদশা আসসালামু আলাইকুম সালাম বিষ্ণাপাটি বাক্স পেটালে কই চললা যেদিক দুই চোখ যায় বিদেশ বিদেশ বুঝলেন কও কি পেশাল পাইবেন না তো চাচা যান যান নিজের কামে যান নিজের কামে যান একবার মিয়া ভাই এই যে মিয়া ভাই কি চাস তোরা খেতে বালিশ লিয়ে কই যাইতাছে জাহান নামে আপত্তি আছে আছে না তবে এত বছর ধরে তোমার লোকের যাত্রা দল রানীর পাঠ করলাম আমার বুঝি একটু অধিকার নাই কা অধিকারের গোষ্ঠী কি নাই আসল কথা বলেন দুলা জনা বাদশা মিয়া চৌধুরী মরহুম রহিম চৌধুরীর একমাত্র পুত্র সন্তান আর এতানের পরিচয় তো দিছি এ দুলার মা মাসমত চৌধুরী 22 গ্রামের মানুষ এতানের কথায় উঠে আর বইয়ে আমার মেয়ের বিষয় কি আপনারা জানেন আগে একবার বিয়ে হয়েছিল তালাক পাওয়া মাইয়া জেনে শুনে এসেছি আমি আল্লাহ রসুলের সাক্ষী রেখা মা মারা মেয়েডারে তোমার হাতে তুলে দিলাম বাবা আজ থেকে তুমিও সুখ দুঃখের সাথে ওরে দেখো মা আমার বড় দুঃখী বাবা কাঁদিস নে মা কাঁদিস নে কাঁদিস নে সুখে থাক মা আমরা এখন চলি বিয়ে সাহেব ওদের দোয়া করবে চলো মা এলাটনে কি হলো সাবের ভাই তুমি অমন করছো কেন সাবের ভাই আমার ডাক আয়সা করছে আমি যাইতাছি একটা একটা অনুরোধ রাখবা বলো বলো সাবের ভাই এই সময় তুমি আমার ফুল জানরে খুঁয়ো না ওর বাপ ওকে ফাঁকি দিয়া চলেছে তাহলে যে কান্দব আমি যে চিরদিন আর সুখ চাইছি কও দাদা কও তুমি ওর কিছুই জানতে দিব না কও কথা দিলাম সাবের ভাই সাবের ভাই সাবের ভাই সাবের ভাই দাদা দাদা দাদা
এসো মা, এসো। বৌমা, তোমার শাশুড়ি সালাম করো। সুন্দর এজ রাজরানী পূর্ণিমার সাজ, আমার গড় আলো করে দিছে। বাবি স্যার এদিকে তাকান, মিয়া বাইরে ভালো করে দেখেন। দুলা মিয়া তো অন্যদিকে মুখ ফিরিয়ে রাখছে। ও মিয়া ভাই, কিন্তু ভালো করে তাকান। আমি বুঝলা, ওই সালাম মোটকু আমার বন্ধু লাটমি আর লাট্টু, সাতটা এমন লগে রানীর পাঠ করে, স্বভাব তো একেবারে মাইয়া সেলার মতো। ও কিন্তু না সত্যি, আমি দেহে একলাই বকব করতেছি, কিছুই কও না। কুনসি বাসর ঘরে মানছে কত কথা কয়, রায় দুই পর হয়ে যায় তাও বলে কথা শেষ হয় না। আমার বুকের মধ্যে দরিয়ার ঢেউ গর্জন করতেছে, আর তুমি মরা গাঙ্গের লাহান বইসা আছো। হ্যাঁ বউ, ও বউ, বউ শুনতে আছো? আরে এদিকে একটু চাও, ময়না পঙ্কির মতো সুর কইরা একটা কিছু কও। আরে বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না। হরে বউয়ের কি, হরে বউয়ের কি জামাই পছন্দ হয় না, বউয়ের কি জামাই পছন্দ হয় না, বউ কেন কথা কয়, আমার বউ কেন কথা কয় না। নদীর ঘাটে দেখেছিলাম কন্যা এক সুন্দরী, হেলা দুলা যাইতেছিল কলসি কাঙ্ক্ষে করি। নদীর ঘাটে দেখেছিলাম কন্যা এক সুন্দরী, হেলা দুলা যাইতেছিল কলসি কাঙ্ক্ষে করি। প্রথম দেখায় মন সপিলাম, বিয়া কইরা ঘরে আনিলাম। আরে এখন দেখি বোবা আমার পিরিতের ময়না, আরে এখন দেখি বোবা আমার পিরিতের ময়না, আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না। ঢঙ্গে সাজলাম আমি হলদি মেহেন্দি পরে,
আশা ছিল পৈমু কথা সাধের বাসর ঘরে রঙে ঢঙ্গে সাজলাম আমি হলদি দিপরে আশা ছিল পৈমু কথা সাধের বাসর ঘরে কেন করলাম এমন বিয়া রাই কাটামু তারে লইয়া আমি আগে জানে মাইয়া মানুষ বিয়া করতাম না আমি আগে জানে মাইয়া মানুষ বিয়া করতাম না আমার বউ কেন কথা কয় না আমার বউ কেন কথা কয় না হারে বউয়ের কি হারে বউয়ের কি জামাই পছন্দ হয় না বউয়ের কি জামাই পছন্দ হয় না কেন কথা কয় না আমার বউ কেন কথা কয় না ও মা গো ও বাবা গো ও মার বাবা গো মরে গেছি গো আমি লাট্টু লাট্টুর বাচ্চা ভাইলি ইয়া ভাই আমার কোন দোষ কেডা জানি চুরি করে আমার খাটের তলে ডুগাইয়া গেছে শালা আমার বাসর করে এই তো আমার পূর্ণিমার সান হাসতে আছে ভীমুখান একটু ভালো করে দেহে এই যে মা আমার কেমন আছো কাকা ভালো খুব ভালো তা তুই কেমন আছোস মা ভালো তো জি বড় আনন্দ পাইলাম তব এখানে আইসা বড় সুন্দর বড় জমজমার বাড়ি বাবা এলো না আমার শাশুড়ি আর উনি আমার বাবার বন্ধু নরহরি কাকা আদাব বেয়ান সাহেবা আদাব বসেন বসেন আপনি আসছেন খুব খুশি হয়েছি খুশি কি আমি কম হয়েছি বেয়ান সাহেবা আমার জীবনে এত বড় আনন্দ কি আর পাবো আমার তিন তিনটা পোলা দুই মেয়ের জামাই অর্ভর্তি নাতি নাতনি অথচ আমার কেউটাই এখন আমার ফুলজান মাই আছে আমি মনে ওই আমার সৎকার করব কি মা পারবি না ভগবান বাসাবাই আরে ও বাসাবাই কোসরা মুরগিল হান ধন ধরে আর কি চিন্তা করতাছ বিয়া করিয়া কে মনে গেল ভাবতে আসি কিডা ভাবতে আসি আজ বিকালে মেলা আছে মিয়াবাই মিয়াবাই এই যে মিয়াবাই মেলা যাইবা মিয়াবাই আমার লাগে একটা সোনো আর একটা পাউডারের ডিব্বা কিনে আনবা কি দিব না তুমি কত বালা দিমু তই শূন্য পাউডার না কি গুতা ওরে বাবা রে হয়ে গেছে আমি গুতা ওই হালার কো তক দিবার দেব কোন দুঃখে আমার বউ নাই অহন কি আমি একলা আজ মেলায় যামু বোরে সাথে নিয়ে
বুঝছাস? দেখছো কিরম কুরকুরা বাতাস, মনটা খালি উড়াল দেয়। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। এই একটু বসি। আরে দাঁড়ায় রইল কেন, বস। বাড়িতে নিয়ে কাম নাই, আসো খাই। মায় বুড়া মানুষ, জিলাপি খাইব না। সি 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 তোমার ফালায় খাইতেছি, লাও খাও না। ওইটা তো ধানের কি হয়েছে? দুই দিন পরে তো আল্লাহ দিলে আসল দিয়ে আইব, তখন মন ভইরা দেখো, অঞ্জিলাপি খাও। খাইবা না? দেখছো দেখছো কথাও কয় না, সারা মেলার মধ্যে তো কথা কইলি তিন খান, পুতুল নিমু জলি না। ঠিক আছে তুই তো পুতুলেই থাক, আমি চললাম। সোহাগ মালা বুঝ হইয়া
ভগবান, ফুল জানিস তুমি আর কায়দা নিও না, কায়দা নিও না। আল্লাহ আল্লাহ তোমাকে শুয়ে রাখুক। হে মা, তুমি হেনে আমার পোলার বউ। যাও মা, তাড়াতাড়ি ভিজা কাপড় ছাইড়া ফেলাও, ঠান্ডা লাগবো। বড় ভালো মেয়া, নিয়ামতরে খুব ভালোবাসত, কিন্তু এমনই কপাল, বাচ্চা হয় না, ভাঞ্জা, তাই তালাক দিছে। ভয় না, কি কবি ক, সে ছোটবেলায় তোর বাজান তোরে এতটুকুন রেখা বেহেস্ত নসি বইছেন, তারপর থেকে শুধু তোর মুখের দিকে চাইয়া আমি বাইসা আছি বাবা। কোনদিন তোর গায়ে একটা ফুলের আচরণ লাগতে দেই নাই, তোর কোন স্বাদ আমি অপূর্ণ রাখি নাই। আজ আমার একটা কথা রাখতে হইব, ক রাখবি? পেতাল পারবি না কবি, আমি কিন্তু জামুগা। বৌমা বাজা, তা তুই জানোস? বাজা কে কইলো তোরে? আমি জানছি, ভালো মতন জানছি। হ তোরে কইছে ঠিক আছে, বাজা তো বাজা, তাতে কি হইছে? আমি কই কি, তুই আর একটা বিয়া কর। মা, বাজা মায়ের সন্তান হয় না, আমি নাতি নাতকুরের মুখ দেখবার যাই। আমি পারব না, ফুলজান থাকতে ওর জায়গায় আমি কাউরে আনতে পারব না। তাইলে ফুলজান রে, ফুলজান রে, তুই চা লাগবে কি কইলি? ফুল জানরে আমি তালাক দিব? ফুল জানরে আমি ভুলে যামু? তারে আমি ভালো বাইসা বিয়া করছি, তারে আমি তালাক দিব? তালাক? রাগ করিস না বাজান, আমার কথা শোন। বংশে বাত্তি দাউনের যদি কেউ না থাকে, তাইলে কি হইবো এই বিষয় সম্পত্তি দিয়া? কোন আশায় আমি বাইসা থাকবো? তুই করি, আমি সব জ্বালা দিমু, পোড়াইয়া দিমু, তুই থাক তোর ফুলদানে লইয়া। তোর মরা বাপের কসম খায়া কইতেছি, আমার কথা না শুনলে আমি জান দিমু। মা, তুই এত বড় কথা কইলি যে বাজান রে আমি চোখে দেখি নাই, তুই তার কসম দিলি, তুই জানবি। ঠিক আছে মা, তোর কথাই থাকবো। বাচ্চা বাপ আমার, চিন্তা করিস না মা, তুই আমার এত আবদার রাখছস, আর আমি তোর একটা আবদার রাখতে পারুম না। সারা জীবন আমি জিতছি, তুই হারছস, এইবার তুই জিতবি, আমি আর তোর কথাই থাকবো মা। লক্ষ্মী বাপ আমার। তোমার একটা
একটা কথার জবাব দিবা। কি ক? তুমি নাকি বাজা? তাই নাকি তোমারে তালাক দিছে? সত্য মিথ্যা যাচাই করার জন্য আমি তোমারে প্রশ্ন করি নাই ফুলজান, আমি তোমারে ভালোবাসি। তোমারে দিয়ে নাকি বংশ রক্ষা হইব না, তাই মায় তোমারে তালাক দিতে কয়। সবাই কয় আমার মাথায় নাকি সিট আছে, আমি নাকি পাগল। ভাবিস না তোরে তালাক দিমু, এত বড় পাগল আমি না। খোদার কর সোজা পাইছে, যা কইব তাই মাইনা লইতে হইব। বুঝা মনে কাইল, যাও তুই আমার সালাম কর। আরে হা করে দেখতা সুখী, সালাম কর সালাম কর সালাম কর, আমি তোমার স্বামী, স্বামীর পায়ের নিচে বেহেশত, আমি যেন পরাণ বইরা তোমারে দোয়া করতে পারি। আমি তোর মা,
তোর লগে কথা কইতেছি ছায়া দেখ ছায়া দেখ বাবা কথা কথা ক তুমি জানো না চাচাই তো মারা গেছে আজ প্রায় ৬ মাস তুমি ওকে বলে দাও তোমার ফুল দান শুধু তোমার সুখের জন্যে আবার সংসার করব আবার সুখে হইতে চেষ্টা করব নয়া গঙ্গে জোয়ার আইসে দেখবি যদি আয় রে তুই কখন এলি এতদিনে মনে পড়লো শৈরে আয় আয় বয় তারপর কেমন আছোস ভাত মারতে আইছে আমি যখন ভাত পাই না তখন কোন শালা কুটুম খবরও লয় না মাইয়া মানুষের পেট নাই মাইয়া মানুষে খায় না খায় না ভাত মারার কুটুম আইছে বুঝলাম কান্দিস না বোন কান্দিস না কি আর করবি ক সবই কপাল গাডারে কোন হানের কুটুম বাবাই আছে পীড়িত করতে আছে গাডা গাডারে হুরমতি ফুলদান আমার সই সাবির চাচার মাইয়া তা খাইছে রে খাইছে এটা কি করলি এটা কি করলি মা কুত্তার পাশ হইয়া কেউ সালাম করে আমি তো কুত্তার চাইতো অধম বাবা চুপ করবা কেন কেন চুপ করুম মিশা কথা কইছি কেরামের মাতবর হারামজাদারা এইসব কথা কয় নাই কোক অগ কথা অগ মুখে থাকবো ঠিক কইছস মা ঠিক কইছস এসেছি ল্যাংটা যাই মুলেংটা মাঝখানে কিসের গন্ডগোল কি বুঝলি সারা জীবন জ্বলছে তো তাই খোঁজা লাগলে চিল্লাইয়া ওড়ে বয় আমি কাল ঢাকা যামু যাবি আমার লগে এনে থেকে কি করবি কে আছে ল যাই
দুই বই নিয়ে গায়ে গতরে খাটুম, পেট বইরা খামু আর টাকা জমামো। আয় সামরি যাবি? এতক্ষণে বেআইনি কাম আইনি এমনি হইল
কথা গুষ্টি আবার তাস তুলছে স্টুপিড লাগছে টাকা দেখছস টাকা কেমন বাতাসে উঠতেছে শুধু দশতে পারলেই হয় কুত্তা বাচ্চারা আমার সালাম কর কত দেখি আমার কেন সালাম করলি তুমি কইছিলা জাগর টাকা আছে তাগো সালাম দিতে হয় হ্যাঁ ঠিক কইছস এলো সবাই ভাগ করে নিবি আবার কুত্তা লাহনি কামড়া কামড়ি করিস না লো আমারে দাও আমারে দাও দেখলি শালা তামাম দুনিয়াটাই কুত্তার বাচ্চা যেইখানে মালের গন্ধ পাইব সেইখানে ল্যাস লারবো সালাম করব ওই যে বড় বাড়িটা দেখতেছস ওইটা হইছে আমগো বস্তির মালিকের আমরা আবার ওরে সালাম করি আবার ওই বেটার ধন যে বেশি মালদার ও আবার তারে সালাম করে স্টুপিড লঞ্চের আমি কিন্তু কাউরে সালাম করি না আমি সালাম করি একমাত্র ওই বেটারে আরে হা করে দেখতেছ কি সালাম কর সালাম কর সালাম কর আমি তোমার স্বামী স্বামীর পায়ের নিচে বেহেশত কিসে কান্দুস কেন কিছু না কান্দিস না আজ টাকা নাই তো কি হয়েছে কাল লইব দুই বই নিয়ে গায়ে গতরে খাইটা অনেক টাকা রোজগার করুম গ্রামে গিয়া চাষের অনেক জমি কিনুম সুন্দর একটা বাড়ি করুম বিনুনি খাইয়া কেমন তাগড়া হইছে মাশাআল্লাহ কেমন মা একটা কাজলে টিপ দেয় নাই বুঝছি একটা বাচ্চার স্বাদ এখনো তোমার মিটে নাই আরে ওসব ভুলে যা সব ভাইঙ্গা গুড়াইয়া দে দেখা বড় ঘুমটা দিল দিব না তুমি যে ওর বাসুরাও তুই বেশি কথা কর তা তো ঠিকই নিজে কি পরের ঘরের বৌজি পেটের দায়ে কাম করতে আইছে কই কামের হিসাব নিবা তা না গোষ্ঠীর হিসাব চাও আমি সুপারভাইজার আমার সব যেমন দরকার আরে যা যা তেলা সরা আবার পাখি বেশি কথা কইলে তোর চাকরি আমি খায়া ফেলামু জানোস না তোর বড় সবের লগামি নাছে আচ্ছা ঠিক আছে দিলাম হালারে একখান গোল বড় সবের কথা হইন না কাকা হইলা দিছে তোর জলদি আচ্ছালা হ্যাঁ বদমাস বদমাস শালাগো কথার কইস না জোয়ান জোয়ান মায়া শালা দেখলে আর হুশ থাকে না আস্ত শয়তানের হাড্ডি কিরে খাস না রয়েছ আমরি কিসে দেই দেই Hmm.
ফুসকাপুরি অবস্থা। বুঝছি, তরে দিয়ে এসব কাম চলবো না। অহন তোর মধ্যে একটা মায়া মানুষের মন আছে। ঘাবড়াস না সই, দেখি কাল সকালে কি করা যায়। ভিতরে যামু, বিবি সাহেবের লগে দেখা করুম। দেখা করার হুকুম নাই। কেন? বিবি সাহেব কি জানে যেমন হুরমুতি আইব? অত জারাই কাম গীতা, যাও যাও কইতাছি, নাইলে লাঠি দিয়ে পরিয়া ফ্যান ভাঙা দেবো। এই বেটা, কুত্তা পাইছস? কুত্তা পাইছস আমাগো? লাঠি দিয়ে বাইরাবি? আয় আয় দেখি। চল চল চল, কেন যামু কেন যামু? দেহি বেটায় মায়ের দুধ কত খাইছে আর আত খাইছি। খবরদার! আরে আরে, করো কি করো কি? এই যে আমাদের হুরমতি, বিবি সাহেবের পুরনো ঝি, বিবি সাহেবের বহুত প্যার করে। বিবি সাহেব প্যার করে? ম্যাডাম হুরমতি, আপনি এই কথা আগে কইবা তো, কইবার সময় দিছ। যাও, আপনি ভিতরে যাও, কিছু মনে করো না। আপনিও কিছু মনে করেন না দারান ভাই। মাইকেল ভাই, কে মনে আছে? ভালো ভালো। হ্যালো, কে? আমি পলি বলছি। ইয়াল্লা পলি, দাঁড়া আমি না তোদেরকে মারব। কেন রে, আমরা আবার কি করলাম? তোরা না যাচ্ছে তাই। তুই আমার একমাত্র বোন, আজ পাঁচটি বছর তোকে দেখি না, যা টেলিফোনেই আলাপ। তোরা কেমন রে? এই তো সেদিন আমার ম্যারেজ ডে হয়ে গেল, তোদেরকে এত করে চিঠি লিখলাম, তোরা কেউ এলি না। জানিস কি দারুণ ফাংশন করেছি, সারা রাত কি হইচই, হোনা নাচতে নাচতে ফিট হয়ে পড়েই গিয়েছিল। যা, তোর খালি বাজে কথা, তোর বর যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টাউট। কচু, ও একটা কেটা ভেড়াত, খালি চিনি বিজনেস আর টাকা। আর তুই? আই এম এ ডান্সার, এখনো নাচ শিখছি। ফিগারটা যা হয়েছে না, এখন তো আমাকে দেখিসনি, দেখলে একেবারে চমকে যাবি। থাক বাবা, আমার আর ফিগার দিয়ে কাজ নেই, বিবাহিত মেয়েদের আবার ফিগার। বলে কি, বোকা নাকি? সব সময় ফিগার নিয়ে ভাববি, দুদিন পর বুড়িয়ে গেলে জামাই তোর দিকে তাকাবে। বাদ দে সব কথা, কেমন আছিস তাই বল। বেবি কেমন আছে রে আপা? কিচ্ছু বলবো না, এসে দেখে যেতে বুঝি মন চায় না। ভাবছি সামনে হৃদয় এসে কয়েকদিন বেরিয়ে যাব। ঠিক আছে, দেখব, রাখি। বিবি সাহেব? কে? আমি আইসি। আরে হুরমতি, তুমি কোথেকে? তোমার সঙ্গে? ওকে, আমার সই। আয় এদিকে। ও অমন করছে কেন? মনে হয় আপনার এদিকে সরম পেয়েছে। আমাকে দেখে পাগল নাকি? আমি কি পুলিশ মানুষ? না মানে হেরুমি কিছু ঠাওয়ার করছিল বোধহয়। মানে? কিছু না। ওই সরি, গুমটা ফালা না। বাহ, তুমি তো বেশ সুন্দর, কি নাম তোমার? ফুলঝা। আরে একটা চাকরি দেন বিবি সাহেব। চাকরি? হ, আমার সই একেবারে মায়া মানুষ, কোনো শক্ত কাম করতে পারে না। আমি যেমন ইট ভাঙ্গি বোঝাবই, ও তা পারে না। কিন্তু ও যেমন লাজু, ও দুই দিনে ঠিক হয়ে যাইব। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো রেখে যাও, ও আমার বেবিকে দেখবে। এখন যে আয়াটা আছে ভীষণ বাজে, একদম ফাঁকি বাজ, ওকে আমি আজই তাড়িয়ে। ঠিক আছে ঠিক আছে। আব্দুল, আব্দুল! জি ম্যাম সাহেব। আব্দুল, বেবির নতুন আয়া,
ওকে নিয়ে যাও, সবকিছু দেখিয়ে দাও। আসো। তুমি যাও আব্দুল ভাই, আমি তো এই বাড়িতে কাম করে গেছি, তোমার আর কষ্ট করতে হইব না, আমি ওরে সব বুঝাই দেব। মনে আয় আমার লগে আয়। এইটা হলো ডাইনিং রুম, মানে ভাত খায়, আবার চেয়ার টেবিলে বসে ভাত খায়। আর ওইটা হইলো ফ্রিজ, এর মধ্যে বাজার সদাই নাস্তা মদ এইসব রাখে। তোবা তোবা, মদ রাখি? হ্যাঁ, মদ খায়। খাইব না গো, কত টেকা, বড় লোক গোস্ত পোলাও খাইয়া পেট ভরে না, এর লেগে মদ খায়। সি 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 সি, আমি এবার তো কাম করব। আরে দূর সেরি, তোর মদ খাইতে হইব না, আর তুই চাইলেও হেরা দিব না। চলো এইটা হইল বাথরুম, মানে আমরা গাড়ি কই গাতলা, এইখানে গোসল করে। এইখানে যদি আসমানের পানি চাও তাও পাইবা। এই দেখ, আমি এক কপাল পোড়া মা হইতে চাইছিলাম, পারি নাই। বলো না তুমি কে। আমি তোমার নতুন আয়া, এখন থেকে আমি তোমার কাছেই থাকুম, আমারে তোমার কাছে রাখবা না মা। আমি দিব, আমি তোমার এই বুকের মধ্যে ভইরা রাখো। সত্যি তুমি খুব ভালো। না মা না, আমি ভালো না, আমি ও লক্ষ্মী, আমি অপয়া। তুমি কাঁদছো কেন, তোমাকে কে মেরেছে? আল্লাহ, আল্লাহ মারছে। আল্লাহ বুঝি মারে? মারে আমার মতো পোড়া কপাল লইয়া যারা জন্মায়, ঠাকুরে মারে। ছি ছি, কাঁদে না কাঁদে না কাঁদে না। তুমি আমার চোখের পানি মুছাই দিলাম মা, ভালোই করছো। তোমার এই কষি হাতের বরকতে আর জানি কোনো দিন আমার কাঁদতে না হয়। The company in the last board meeting has kindly accepted the offer with thanks. Ekuni type kore niye esho. Okay sir. আরে শালা, তুমি হলে ঢাকা শহরের বিগশট, বিজনেস ম্যাগনেট, তুমি যদি বলো সোসো তাহলে আমরা চুনুপুটিরা যাই কোথায়? মাপ চাই বাবা, পেঁচাল বাদ দিয়ে কাজের কথা বল। আবে যা, খালি কাজ আর কাজ। আগে বল, ভাবি কেমন আছে, বাচ্চা কেমন আছে? ভালো। এই মেরে দিলি চিজ বোর্ড? আরে বেটা, টাকা ছাড়া তুই আর কিচ্ছু বুঝিস না। নো 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 মাই ডিয়ার, মাই দেন হানি, টাকা না থাকলে বউ বলো, সন্তান বলো, ভাই বলো, বন্ধু, আর সব বেটা তোমাকে কলা। Shut
কি মা? শুনো কি কানে কানে, তুমি না আমাকে রোজ কাজল পাঠিয়ে দিবে। না মা, তোমার মায়ের রাগ করব। তোর বোকা, মামুনি দেখতেই পাবে না, আমি লুকিয়ে থাকবো। পড়না লাগাবে ওকে। এই যে ডাক্তার, কেমন দেখলে? এনি কমপ্লিকেশন? নো নো নো, শি ইজ ওকে। বেবি এখন খুব ভালো আছে। তোমাদের এবারে আয়াটা কিন্তু খুব ভালো পেয়েছে, দেখে যা মনে হলো খুব যত্ন করে। আচ্ছা আসি, সি ইউ, বাই। ললি, ললি হয়ে গেছে। আহ, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। কুড়ি আসছি। আয়া আয়া আয়া, তোমাকে না বলেছি বাইরে যাওয়ার সময় বেবিকে আমার সামনে নিয়ে আসবে। আসি মামুনি। আমিও যাব। বেবি বিরক্ত করে না, যাও আয়ের সাথে খেলা করো। বাবার বাবারে বাবা, একটু ঠিক মতো রেডি হবো, তারও কোনো উপায় নেই। শহরের কৃত্রিম চাচ্ছিকো লাল নীল বেগুনি বাতি আর নকল ফোয়ারার প্রলোভনে যখন রহমত মাইদি আর মানিক মাতোয়ারা, তখন তাদের ফিরে আসা মানুষকে এক কুটির মরুণী চক্রান্ত। কি মজা! তার অসুস্থিত পাহারাদার রহমত কি বুঝলি, বালক মানিকের কি বুঝু কথা সে বুঝতে পারে। সমাজের নিচে কিসের পাশা পারতেছে? পাশাল পারতেছে ছাগল কয় কি? আরে এক পেটা চমতাছে, চপ্পর ছবি 17 বার দেখছি, মন ভরে না। আজকে যাবো লজাই। আমার কো জিনিস আমার গ্রাম থেকে পাঠা হইতে দিব না, সব খায় আছো কেন? আলো শেষ বারের মতো কইতাছি। নাম কি? নাম দিয়া কাম কি? ছবি দেখো না, আমরা যাবো না। ইন্দুরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা কস? কথা তো একদিন কই নাই মাতবর, তোমার সব অত্যাচার মুখ বুঝিয়া সহ্য করছি, কিন্তু আর না, আজ তোমারই একদিন কি আমাকে একদিন এ করবিটা কি? আমরা হক করে মিলা তোমার উপর ছাপাইয়া পড়ু। সামনে গেলি নতুন মানুষ ডরাই গেছে। ও ডরাইছে তাইলে বাইরে নিয়ে গিয়া বুকের মধ্যে থাকতাও কে? কি হয়েছে হয়েছে? তোমার আর সাউকারিগিরি করার লাগবো না। আয় আয়।
কিন্তু ইজে এতটুকু বাচ্চাকে ধমকাচ্ছ বিরক্ত লাগে না বুঝি বেবি বিবিশা আয়া পড়ছে আয়া 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 এতক্ষণ কোথায় ছিলে আমাকে ফেলে চলে গেলে কেন এই তো মা আয়া পড়ছি আর কোনদিন যাব না আমি কইছি না আমারে না দেখলো কান্দব আমি এখন যাই এই টাকাটা রাখো কিসে তোমার বেতন বেতন দিয়া আমি কি করুম বড় দেখে একটা ঘোড়ার ডিম কিনবে যে যাও তো বাবু এই রাতের বেলা আমাকে জ্বালিও না যাও খবরদার আমাকে ছুবে না কেন একটু আগে আমাকে ইডিয়েট বলেছ মনে নেই আর সে তো সোহাগ করে মাইকেল ভাই কি বল বাসা গো ভালো জামা কাপড় কোনখানে পাওয়া যায় কেমন জামা পুরাতন না নতুন নতুন খুব দামি তাহলে নিউ মার্কেট যেতে হবে আমি যাবো কেমন করে যাবে কেন গাড়িতে তুমি নিয়ে যাইবা বন্ধু এই গাড়িতে ইচ্ছা করলে চড়া যায় না বিবি সাহেবের হুকুম লাগে আমি বিবি সাহেবের কই বলে দেখো যদি হুকুম দেয় আচ্ছা বিবি সাহেব আমি একটা জামা কিনতে যাব মাইকেল ভাই কইছে গাড়িতে করে নিয়ে যাইব যদি আপনি কোন বেবিকে কার কাছে রেখে যাবে সাথে নিয়ে যাব যাও বেশি দেরি করো না কিন্তু আচ্ছা জানি আমি তো আয়া গাড়ি তো করে বেবিকে নিয়ে কোথায় গেল বললো কি যেন কিনবে তাই মাইকেলকে দিয়ে পাঠিয়েছি কিন্তু সঙ্গে বেবি কেন বারে ও গেলে বেবিকে রাখবে কে তাই তো যেতে দিলাম জানো একটা দারুণ খবর আছে ধর্মেন্দ্র না হেমা মালিনীকে বিয়ে করেছে আরে রাখো তোমার ধর্মেন্দ্র আর হেমা মালিনী ওরা বিয়ে করুক নয়তো চুড়োয় যাক তাতে আমাদের কি ইউ আর এ ফার্স্ট ক্লাস ইডিয়েট তুমি কিন্তু ইদানিং আমাকে ভীষণ বাজে কথা বলছো বাজে কথা না আমি ভাবছি এখন যদি তোমার বেবি কিনেও পালিয়ে যায় পালিয়ে যাবে কেন আবার তোমার বেবিকে গুন্ডা বদমাইশের হাতে বিক্রি করে অনেক টাকা পাবে তাই কি বলছো বলছি তোমার মাথার মুন্ডু জানো শহরে আজকাল এমন অনেক দল আছে যারা ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করে ওদের আড্ডায় নিয়ে গরম শীতে চোখ অন্ধ করে দেয় হাত পা মুচড়ে ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয় তারপর ওদের দিয়ে ভিক্ষে করায় খুব সুন্দর জামা
বেবি, বেবি। হে কি, হে জামা কে পড়ালো? আমি কিনা দিছি। সাহেব তোমার ডাক্তার আছে? কেন, কি এমন ঘটনা ঘটাইছো আল্লাহ জানে, যেভাবে ডাকতে কইলো, চলো চলো জলদি চলো। আমারে ডাকছেন? হ্যাঁ। শোনো, কাল সকালে তুমি চলে যাবে, এক্ষুনি বের করে দিতাম, শুধু রাত হয়ে গেছে তাই। আমি কি করছি সেসব জেনে তোমার দরকার নেই, যাও। ড্যাডি, তুমি আজকে তাড়িয়ে দিও না। ললি, তুমি বেবিকে নিয়ে বাইরে যাও। এসো মামনি। না, আমি যাব না, না না, আমি যাব না, না। আয়া 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 আয়া, আপনি পায়ে ধরি, আমারে খেদায় দিয়েন না, বেবির ছাড়া আমি বাঁচতে পারুম না। পাগলামি করো না, ওঠো ওঠো বলছি। না, আমি যাব না, দোহাই আল্লাহ রসুল, যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দেন, তবু আমার খেদাই দিয়েন না। পা ছাড়ো বলছি। একটু দয়া করেন, গরিবের মুখের দিকে ছায়া, বেবির আমার বুক থেকে কাইরে নিয়েন না, আমার এই বাড়ির এক কোনায় কুত্তা বিলাইয়ের মতো পইরা থাকতে দেন। আব্দুল, ওকে নিয়ে যাও। আয় মা, আয়। আল্লাহ আল্লাহ, ওহন আমি কি করু? শোনো, এই নাও তোমার জামা, আজ রাতে তুমি বারান্দায় থাকবে। আব্দুল, কোন অবস্থায় যেন ও ঘরে না থাকে। আচ্ছা, চল মা। Thank you.
বের করে দিয়েছে না? আমার একটু ঘুম আসে না, খালি তোমার কথা মনে পড়ছে, তাই লুকিয়ে তুমি এসেছি। এটা কি করছো মা? যাও ঘরে যাও। না আমি যাব না, তোমাকে ছেড়ে যাবই না। আমার এত ভালোবাসো না মা, গরিবরে ভালোবাসতে নাই। আর একটু পরেই সকাল হইব, তোমার জন্মের মতো সাইরে চলে যাইতে হইব। এই বুকটা আমার খালি হয়ে যাইব না সাধু। তুমি চলে গেলে আমি মরেই যাব। না না, এই কথা কইতে নাই মা। তুমি চলে গেলে আমিও যাব তোমার সঙ্গে। তা হয় না সোনা, আমার লগে গেলে তোমার মায় কান্দবো। কান্দু তমনি একদম পচা, আমাকে একটু আদর করে না। তুমি কত আদর করো, তুমি আমার মা। কি কইলি? মা মা মা, তুই তুই যাবি আমার লাগে? যাবই তো। হাসাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল আমরা পলাই যাই। চলো মা। কি হলো, খোঁজ পেলে? না স্যার, কোথাও দেখছি না স্যার। ইডিয়েট বাচ্চা, তোকে না কত করে বলেছি সাবধান হতে। এখন কি হবে বেবি? আমার বেবি এটা সেকেন্ড অফিসারকে দিয়ে দাও। হ্যালো, ওসি বলছি। জি, কি বললেন? বাচ্চা চুরি করে নিয়ে গেছে বাড়ির চাকরানি, তার কোনো ছবি আছে? আচ্ছা, আমি এক্ষুনি শহরের সব থানায় ইনফরমেশন করে দিচ্ছি। মনে হয় এরা ইনোসেন্ট মিস্টার সাদেক। এমন একটা ক্রাইম সম্ভব হয়েছে শুধু আপনার ভুলের জন্য। বাড়িতে চাকর চাকরানি রাখার সঙ্গে সঙ্গে এদের পুরো ইনফরমেশন আমাদেরকে জানানো উচিত। ওসি সাহেব, আমি আমার বেবিকে ফিরে পাবো তো? অস্থির হবেন না ম্যাডাম, আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না। ¡Gracias!
ললি প্লিজ একটু শান্ত হও বেবিকে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো না আমার বেবিকে আমি এক্ষুনি চাই আমার বেবিকে ছাড়া আমি বাঁচবো না বাঁচবো না ডোন্ট ওয়ারি চারিদিকে লোক পাঠিয়েছি পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজছে অ্যাট এনি কস্ট বেবিকে আমরা খুঁজে বের করবই এই দেখ 50,000 টাকা শিগগির ধর পয়সা 50,000 টাকা তো পাই গেল তারপরে জলদি চল যে একটা কাজ কি ব্যাপার কি কাজ কি হয়েছে এই মেয়ে কি চাও কাজ চাই ভালো ভালো রেখে দাও আজকাল কাজের লোক পাওয়া বড় মুশকিল ওকে রাখলে আমারও মুশকিল না আজ আর বাইরে যাও আর খেলছো কেন খেলছো কেন বাসায় কাজ করবে জি যদি পাই এসো আমার সঙ্গে কি হলো এরই মধ্যে শাড়ি কিনা হয়ে গেল দূর যত সব সেকেলে ডিজাইন এই মেয়ে কে কাজের মেয়ে তোমার অত কথা কাজ কি না মানে লক্ষ্য করেছো বাচ্চাটির গায়ে বেশ দামি ফ্রক কেউ দিয়েছে হয়তো বিজনেসম্যান না হয়ে তোমাকে পুলিশ হলে মানা তো ভালো চত্বর সব জীবনে তো দেখলাম না একটা কাজের লোক জোগাড় করতে এখন জবাব একটা পেয়েছি উল্টো পাল্টা কথা বলে তাকেও তাড়া বার্তা এই মেয়ে একটু দাঁড়াও হ্যালো কে দুলা ভাই কি খবর হঠাৎ কি কি বললেন কে দুলা ভাই কি খবর হঠাৎ কি কি বললেন আল্লাহ কি বলছেন এসব সত্যি হ্যাঁ বলি বাড়ির চাকরি নিয়ে বেবিকে নিয়ে পালিয়ে গেছে আজকে কাগজে ওর ছবি আছে দুলা ভাই এক মিনিট ফোনটা ধরুন এই শুনছো এই শিগগির এসো কি হলো ললি আপার মেয়েকে নিয়ে বাড়ির চাকরি নিয়ে পালিয়েছে আজকের কাগজে বেবির ছবি আছে দেখো তো বলো কি হ্যাঁ হাবলার মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি দেখো না
আল্লাহর কি রহমত, ঠিক জায়গা মতো এসেছে। দুলা ভাই, আপনার চাকরানি বেবিকে নিয়ে আমাদের বাসায়। হোয়াট, কি বলছিস? পলি, পলি ওকে আটকে রাখ। আপনি ভাববেন না দুলা ভাই, আমি ব্যবস্থা করছি। আরে গেল কোথায় বেবি? আমার আমার বেবির কোনো খোঁজ পেলে? হ্যাঁ, পাওয়া গেছে। কোথায় কোথায় আমার বেবি? চিটাগাং। চিটাগাং? পুলিশে চাকরি করতে করতে বউ পোলা মেয়ের কথা একবারে ভুলে গেই। বলল হ্যাঁ কথা কইল, কথা কইল। হ্যালো, আই ডবলমনি থানাতন কই ছোট দারোগা জুনত মিয়া। কি হই, ডাকাত পড়িনি? এগো পোলা চুরি করে লয়ে গি, এগো বেরিনি। যে ভাষায় কথা বলতে পারানো সে ভাষা বলবে না। আমি পারি তো স্যার। চুপ। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ ওসি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কোনো চিন্তা করবেন না, আসামি চট্টগ্রাম থাকলে সে ধরা পড়বেই। চলে গেল। কি কি বললে? কক্সবাজারের বাসে উঠেছে। তোমরা চিনতে ভুল করনি তো? বাচ্চার চেহারা কাগজের ছবির সঙ্গে হুবহু এক। ওকে, ইউ আর লাকি মিস্টার সাদেক, ঠিক সময় মতো এসেছেন। না, এই মাত্র ইনফরমেশন পেলাম আসামি কক্সবাজারের পথে রওনা হয়ে গেছে। চলো। আপনাকে থকদের খুব ভালো তাড়াতাড়ি প্রস্তুত করেন। সামনে সামনে কোথায় উঠছো? কই থেকে? চিটাগাং থেকে। বাহ, 2 টাকা ভাড়া দিয়ে আরো সামনে যাইতে চাও? 5 টাকার ভাড়া ছাড়তে সেই 8 ঘন্টা আগে। রোকে, নামো। যে নামো কইতেছি। ঠিক আছে,
কি খুঁজেন স্যার? পাঁচ ছয় বছরের একটি বাচ্চাকে নিয়ে কোন মেয়ে কি তোমাদের বাসে উঠেছিল? স্যার ভাড়া দিতে পারে নাই বলে একটু আগে নামায় দিছি। ইডিয়ট, কোথায় নামিয়ে দিয়েছো? রামু। কি রামু? নাই বল স্যার। মাদারি কেডা তুমি এখানে উঠলে কেমনে? বিপদে পড়িয়া কাজের খোঁজে টাউনে গেছিলাম, পাই নেই। আপনি আমার ধর্মের ভাই, সামনে আমার নামই দিয়েন। ঠিক আছে থাকো। উস্তাদ মালটা জবর, সামনে নামায় দেওয়ার আগে দুই চারটা মনের কথা কইবেন না উস্তাদ। কমো কমো, এত মাল পার করি এই মালকের এমনি ছায়া দেবো? ঠিক করেছে উস্তাদ, যেভাবে ইঞ্জিন ট্রাবল দিতেছে দেখ না আমার পছন্দ লাগবো না। আমি দেখ তো ইঞ্জিন আবার ট্রাবল দিতেছে। কোন কি করুন তারা সামনে মনে হচ্ছে যে ভাষায় কথা বলতে পারো না সে ভাষা বলো। পারি তো স্যার, চুপ। থ্যাংক ইউ স্যার। এই শোনো, আসার সময় একটি বাচ্চাকে নিয়ে কোন মেয়ে ছেলেকে দেখেছিলে? বাচ্চা গাল ফাড়ি ফেলি। কি চলে যাচ্ছে।
কাটা তাদের বেড়ার ওই পারে গেলে বর্ডার ক্রস স্যার, আর ধরন যাবো না স্যার, কি করুন স্যার? বাচ্চাটা ওই পারে গেছে গা স্যার। এসো মামুনি, এসো তাড়াতাড়ি, এসো না তাড়াতাড়ি স্যার, পার হয়ে যেতে তো স্যার। এসো, এসো না, এসো মামুনি। কিন্তু স্যার করতে চাইনি, বিশ্বাস করেন ওর মুখে মা ডাক শুনে আমার কিছু হয়ে গেল, তা করতে চাই নাই তাই করলাম। সারাটা জীবন এই একটা মা ডাক শোনার জন্য আমি কি না করবি, আমারে আমারে মাফ করে দিয়ে না ফুলচান। আমি বেবিকে পেটে ধরেছি সত্যি, কিন্তু সত্যিকারের মা হতে পারিনি। তুমি আমাকে শিখিয়ে দিলে মা কেমন হয়, কেমন করে সে মা তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরে। তুমি বেবির মা, বেবি চিরদিন তোমার কাছেই থাকবে। হ্যাঁ মা, আমি তোমার কাছেই থাকব। না না, মানুষ আমায় আসলে নজর ভালো না, যেদিকে দুই চোখ যায় পুরো সরকার হয়ে যায়। ইস,